আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও তালা ও ওবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য নিয়ে ষোলোটি পর্ব পর্বে আজকে সূত্রতম পর্ব এই পর্বে আলোচনা করব সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র কি করা ধার দেওয়া ব্যাপারে কোনো আত্মীয়র যদি কোনো জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেগুলো ধার দেওয়া এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো চরুন দেরি না করে আমরা মূল আলোচনায় যাই তো একজন আত্মীয় হিসেবে অপর আত্মীয়জন একজন ভাই হিসেবে একজন ভাইয়ের কাছে দৈনন্দিন জীবনের সাংসারিক জিনিসপত্রের প্রয়োজন হতে পারে সেগুলো যে সামান্য পরিমাণ যে কোনো জিনিসই হোক না কেন সেগুলো একজন ভাইয়ের প্রয়োজন হলে তাহলে সেগুলো কি করবে তাকে একজন ভাই হিসেবে আরেকজন ভাই কি করবে হাওলাত দিবে ধার দিবে এটি একটি আত্মীয় হিসেবে আত্মীয়র কর্তব্য তো সাংসারিক কাজে হঠাৎ করেই আত্মীয়ের এমন কোনো জিনিসপত্র বা সাংসারিক দ্রব্যের প্রয়োজন দেখা দিতে পারে যা তার নেই কিন্তু অন্য আত্মীয়র আছে। এমন কিছু বিষয় যেগুলো একজন আত্মীয়র কাছে আছে। অপর আত্মীয়র নেই তো সেগুলো চাইলে তাকে কি করা ধার দেওয়া আত্মীয়র এমন প্রয়োজনীয় সময় অপর আত্মীয়র দায়িত্ব হলো তাকে নিজের ব্যবহার্য দ্রব্য আদি ধার দেওয়া এরকম ক্ষেত্রে আত্মীয়র প্রয়োজন পূরণ না করা ভয়ানক নাই কোনো আত্মীয়র প্রয়োজন হলো আমার থেকেও আমি দিলাম না এটি গুরুতর অন্যায় অপরাধ কঠিন অপরাধ এজন্য আমরা অবশ্যই এগুলোর থেকে বিরত থাকবো এবং কোনো প্রয়োজন হলে আত্মীয় প্রয়োজন হলে যদি হাওলা চায় ধার চায় তাহলে আমরা তা দেওয়ার চেষ্টা করব। এটি ইসলামের নৈতিক শিক্ষা ইসলাম এই শিক্ষাগুলো দেয় আল্লাহ তারা এমন লোকের ধ্বংস ঘোষণা করেছেন বলেছেন যার আর ধ্বংস তাদের জন্য যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে ধার দেয় না যেগুলো প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে অনেক সময় এগুলো প্রয়োজন হয় আমাদের সমাজে আমরা যখন বসবাস করি একজন আত্মীয় একজন বন্ধু প্রতিবেশী হিসেবে একজন অপরজনে কী হয় অনেক সময় একটা জিনিস আসে ব্যবহার করতে করতে সেটা শেষ হয়ে গেল এমন কিছু জিনিসপত্র আমরা আত্মীয় হিসেবে অবশ্যই অপর আত্মীয় কী করব ব্যবহার যদি প্রয়োজন হয় তাহলে সেটা দিব হাওলার দেবো ধার দেবো ইসলামে নামে আমরা এটিকে অনেক সোয়াবের কাজ ইসলামী হাদিসের মধ্যে আসছে যে একজন অপরূপ ভাই যদি কী করে ধর্্য দেয় অনেক সোয়াবের কথা বলা হয়েছে তো অবশ্যই আমরা আত্মীয় হিসেবে একজন আত্মীয়কে এগুলো ধার বা ধৈর্য দেওয়ার চেষ্টা করব এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমরা ভাই আত্মীয় প্রতি হিসেবে প্রত্যেকটা মানুষ মানুষের কখন কোন জিনিসের প্রয়োজন হয় এটা মানুষ বুঝে না কখন কার দরকার হয় সেজন্য আমরা অবশ্যই এটা ধার দেব কারণ ইসলাম এটাকে বলেছেন সোরা মাউনে তবে জিনিসপত্র ধার দেবেন তিনি নিজের জিনিসের চেয়েও আত্মীয়ের জিনিস অধিকতর যত্ন নেওয়ার নেওয়া ব্যবহার করবেন অর্থাৎ যারা আপনার দেবেন কোনো জিনিস যদি দেয় প্রয়োজনীয় সেটাকে আমরা যত্ন সহকারে ব্যবহার করব কারণ কোনো সময় এটাকে অপচয় করা যাবে না অন্যায় করা যাবে না আমরা অবশ্যই এটাকে সুন্দরভাবে ব্যবহার করব যাতে সেটার ক্ষতি না হয় তো আল্লাহ সুবহান হুয়া তারা যে বিষয়টি আমরা আজকে আলোচনা করলাম কর্য দেওয়া হার দেওয়া হাওলাত দেওয়া তো এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের আত্মীয় হিসেবে যার যখন কোনো জিনিস প্রয়োজন হয় হাওলাত চাই তখন তা আমরা দেব অবশ্যই দেবো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদের সকলকে এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে আমল করার তৌফিক দান করুন এ বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চায় তো শেষ করার পূর্বে বলতে চায় যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এ বলে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও তালা আবরকাত